স্বপ্ন পূরণ হয়েছে রংপুরের নাজমুলের। অর্থাভাবে ব্রাজিলের লিগে খেলতে যেতে পারছিলেন না 20 বছর বয়সী এই ফুটবলার। সময় সংবাদে এই খবর দেখে তাকে ব্রাজিলে যাওয়ার খরচ দেওয়ার নির্দেশ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পেলের শহর সাও পাওলোতে 4 মাস নিজেকে প্রমাণ করে দেশকে প্রতিদান দিতে চান নাজমুল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এর আগেও এসেছেন ফুটবলার নাজমুল হোসেন আকন্দ, তবে এবারের আশাটা ভিন্ন। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের তৃতীয় বিভাগ লীগের ক্লাব সালতো এফসিতে খেলার হাতছানি নাজমুলের সামনে। বাদ সেধেছিল মাত্র 3 লাখ টাকা, সময় সংবাদ যেই খবর তুলে ধরে। সংবাদটি দৃষ্টিগোচর হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ডাকেন নাজমুলকে। আমাদের সাথে আছেন ফুটবলার নাজমুল হোসেন আকন্দ, যার স্বপ্ন 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের লিগে খেলা। নাজমুল, আজকে এখানে কেন এসেছো? আমি আসছি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। তো আমি মনে করি ওনার সঙ্গে দেখা করলে আমার স্বপ্নটা পূরণ হবে। ক্রীড়া প্রতিমন্ত্রীর রুমে শেষ আশা নিয়ে প্রবেশ করেন 20 বছর বয়সী নাজমুল। চলতি মাসের মধ্যে ব্রাজিলে যেতে না পারলে আর খেলা হবে না সাউথ এফসিতে। আমরা ব্যবস্থা করতেছি, তুমি ভালো করে চেষ্টা করো, কারণ এত বড় সুযোগ সবসময় আসবে না। সব শুনে তাৎক্ষণিক নাজমুলকে ব্রাজিলে যাওয়ার খরচ দেওয়ার নির্দেশ দেন ক্রীড়াঙ্গনের অভিভাবক। সময় টিভিতে যখন আমি নাজমুলের নিউজটা দেখতে পাই, গর্ববোধ করেছি। 3 লক্ষ টাকার জন্য সে যেতে পারছে না। তো এই নিউজটি দেখি তাৎক্ষণিকভাবে আমি তাকে এবং এই টাকাটির জন্য ব্যবস্থা করে দিচ্ছি। ইতিহাস রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মোহামেডানের নাজমুল। এর আগে যে লাতিন আমেরিকার লিগে পা পড়ার সুযোগ হয়নি কোনো বাঙালির, কিংবদন্তি পেলের শহর সাও পাওলোতে যাওয়ার খবর চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে রংপুরে মাকে ফোন দেন নাজমুল। মা ছেলের এই আবেগে জড়িয়ে আছে অনেক ত্যাগ আর পরিশ্রমের গল্প। গ্রামে একটি মুদি দোকানে কাজ করেন নাজমুলের বাবা। দেশের হয়ে বয়সভিত্তিক সাফ ও এফসিতে প্রতিনিধিত্ব করা নাজমুল 2019 সালেও সরকারের সহায়তায় ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। মোহামেডানে মাসিক চুক্তিতে খেলা ফুটবলার এবার যাচ্ছেন দেশকে প্রতিদান দিতে। ওনার এই সাহায্যটা সম্মান রাখবো এবং দেশের ফুটবলটাকে যেন আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় আমি চেষ্টা করব। দেশের জাতীয় দলের হয়ে খেলে দেশকে কিছু দেওয়া এবং দেশের ব্রাজিলে গিয়ে দেশের সুনাম অর্জন করবো ইনশাল্লাহ। বিমান টিকিটের ব্যবস্থা হলে 31 জানুয়ারি দেশ ছাড়বেন নাজমুল, তারপর 10 ফেব্রুয়ারি থেকে মাঠে নামবেন ক্লাবের হয়ে। মাঝের পথটা লাতিন আমেরিকায় এক যুবকের টিকে থাকার সংগ্রামের। 4 মাস নিজেকে প্রমাণ করতে পারলেই যে সালতো এফসি আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে নাজমুলের সঙ্গে। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।